একটা জিনিস দেখেন যে আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না, বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না, বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেজ বোলার আছে। আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় 150+ বল করেছে একটা টিমের জন্য, কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে একটা দেওয়া বার্তা দেওয়া যে না ওই টিমে 150 বলার আছে। তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে, ও তারপরে তাসকিন আহমেদ, শরীফুল, মানে অবশ্যই পেস বোলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে, ও ওইখানে ওই টাফ কন্ডিশনে যেভাবে বল করেছে উইকেট নিয়েছে। এবং আপনার ব্যাটাররা যেটা বলেন যে ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড় ইনিংস খেলতে পারছিলাম না, দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড় ইনিংস হয়েছে। আপনি দেখেন মুশফিক ভাই 190+ রান করেছে, লিটন দাস একটা করেছে 150 রানের কাছাকাছি, তারপরে আপনি সাদমান করেছে, আমি হয়তো কন্ট্রিবিউট করেছি। একটা টিমে যদি আপনি দেখেন যে 50-60 করে আউট হয়ে যায় ব্যাটসম্যান, তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওইরকম যায় না। বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমাদের, আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল। হ্যাঁ অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে, বিশেষ করে ব্যাটাররা বোলাররা তারা খুব ভালোভাবে খেলছে। আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ, তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে। এবং তিনি অনেক অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সবসময় সাপোর্ট করার চেষ্টা করেন। একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেন, সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। এই এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনই আপনি ভালো খেলতে পারবেন না, কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট, সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো। সো এটা এর জন্য হেল্প দরকার সবার, টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার, সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না, কারণ এইভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকই হয়ে যায়, প্রেশার হয়ে যায়। বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অফ দ্য সিরিজ হব, বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি, ভালো পারফর্ম করতে পারি। আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে, প্রত্যাশা সবারই থাকবে, আমার নিজেরও প্রত্যাশা থাকবে, বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের ভিতরে সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে। সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য, আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কীভাবে রান করতে হবে, কীভাবে উইকেট নিতে হবে, কীভাবে টিমমেটদেরকে হেল্প করতে হবে, এইভাবে নিয়ে চিন্তা করছি।